গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন সন্ধেবেলা কি করব, ভাবলাম একটু ছেলেকে পড়িয়ে নিই, কারণ এখন তো 2 দিন ছুটি থাকবে, তো ভাবলাম অল্প একটু পড়িয়ে নিই, ওরম করতে নিই অল্প একটু পড়িয়ে নিই। হ্যাঁ, কারণ কালকে পুজো, তার পরের দিনও পড়াবো না, বাচ্চা মানুষ, জানো তো আমরা কিরকম পড়তাম না, তবু তোকে পড়াচ্ছি আমি। আর একটু পরে গিয়ে আমরা ওই পারমিতা কাকিমার ঘরটা সাজিয়ে দেবো, সাজানো হবে, আমরা থাকবো, আমার হাজবেন্ড যাবে, লাইট লাগিয়ে দেবে। তখন এখন সন্ধেবেলা খুব জোরে বৃষ্টি এলো, এখন সন্ধেবেলা ওই আমার ছেলেটা পাগল, এখন সন্ধেবেলা খুব জোরে বৃষ্টি এলো, বলো ওয়েদারটা ভাল লাগছে না, সরস্বতী পুজোর আগে এরকম ওয়েদার একটুও ভাল লাগে না। দূর আগে আমরা কত ভাল ঘুরতাম বেড়াতাম, একটু ঘুরতে যেতাম, ভেবেছিলাম মায়ের কাছে যাব, কিন্তু এই ওয়েদারে ইচ্ছা, এই ওয়েদারে ইচ্ছাই করছে না যেতে একটু, তাই যাব না। যাই হোক, পারমিতা কাকিমার ঘরেই তো, ওখানে খাওয়া দাওয়া সব হবে, এ হবে, তাই জন্য কিছু হবে না, মায়ের কাছে যাব না, অন্য সময় যাব, দুঃখ করে আর কি হবে বলো। এখন এবার আবার জোরে মেঘ ডাকবে, ডুম করে পাতা করে ডুম 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 ডুম। নিচটা দেখো কি সুন্দর হচ্ছে, মনে হচ্ছে ছাদে, আমাদের ছাদেই পুজো হয় প্রতি বছর, এবছর হলো না করোনা পরিস্থিতির কারণে। ফ্ল্যাটে আরো সবার ঘরে পুজো হয় জানো তো, ঠিক এখানেই আমরা অঞ্জলি দেব। কি সুন্দর হয়েছে, এবার ঠাকুরটা রাখলে এখানে আরো সুন্দর লাগবে। এই দেখো ঠাকুরের জায়গাটা কি সুন্দর ভাবে সাজানো হয়েছে, দেখেছ কি দারুণ লাগছে লাইটটা, আমরা ঘরটা অন্ধের, যখন ঠাকুরটা রাখা হবে আরো সুন্দর লাগবে জায়গাটা, দেখেছ দারুণ লাগছে। কি আছে পেছনে গো, দারুণ লাগছে, বাবু দাঁড়াও দাঁড়াও, ওরম করে না দুষ্টুমি। দেখো ওরা কি সুন্দর রঙ্গোলি বানাচ্ছে, এটা আমার ছেলে আর এটা হচ্ছে তিতির দিদি। কি সুন্দর সাজানো হয়েছে, আগের দিন আমরা এত সাজিয়ে সাজালাম সবাই মিলে, দেখো আমরা সবাই মিলে সাজাচ্ছি রাত্রেবেলা, কি সুন্দর লাগছে না সরস্বতী ঠাকুরটাকে, দেখো কি সুন্দর সাজানো হয়েছে, সাজানো কমপ্লিট। কাল সকালে হলেই আমরা সবাই পুজো করব, পুজো খুব মজা হবে কালকে, শুধু বৃষ্টিটা যেন না হয়, খুব বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না, কালকে যদি বৃষ্টি না হয় খুব ভালো। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করা গেল, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। টাটা, কাল সকালে দেখা হবে।